বক্তব্যের মধ্য দিয়ে তিনি স্পষ্ট করেছেন। সে বলছে বক্তৃতা দিতে পারে না, আমার বক্তৃতা দেওয়ার দরকার নাই, তুমি খালি বলবা ছক্কা মারতে পারো তাহলেই হবে। 7 তারিখের যে নির্বাচন রঙ্গ বাংলাদেশে চলছে, যে নির্বাচনী নাটক বাংলাদেশে চলছে, যে কোথাও 14 দলীয় প্রার্থী, কোথাও 20 দলীয় প্রার্থী, কোথাও স্বতন্ত্র প্রার্থী, কোথাও বিদ্রোহী প্রার্থী, কিন্তু এই সকল প্রার্থী আসলে নৌকা মার্কার প্রার্থী। এবং এই স্বৈরাচারী সরকারের এই সময়ের স্থায়িত্বের জন্য আপনারা অভিনেতা অভিনেত্রীরা, খেলোয়াড়েরা, কিংবা আরো যারা সুবিধাভোগীরা যতভাবে এই সরকারকে সমর্থন জানিয়ে যাচ্ছেন, আপনারা প্রত্যেকে এই বাংলাদেশে মির্জাফর হিসেবে চিহ্নিত হবেন, আপনারা প্রত্যেকে এই বাংলাদেশের মানুষের শত্রু হিসেবে চিহ্নিত হবেন, এই বাংলাদেশের মানুষের সাথে, এই বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতক হিসেবে আপনারা চিহ্নিত হবেন। এবং বাংলাদেশের মানুষকে বলতে চাই যে এই যত সিন্ডিকেট আসছে, যত দ্রব্যমূল্যের যত কিছু আপনারা দেখতে পাচ্ছেন, এই সকল কিছু থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে এই বাংলাদেশ রাষ্ট্রের একটা গুণগত পরিবর্তন, বাংলাদেশের রাষ্ট্রের একটা গণতান্ত্রিক পরিবর্তন। ফলে আসুন, যে আন্দোলন চলছে গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ বাংলাদেশের সকল বিরোধী দল, বাংলাদেশের সকল বিরোধী জনতা যে আন্দোলন চালাচ্ছে, সেই আন্দোলন রাজপথ আমাদের এই ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে। ফলে সকল স্যাংশন, সকল ধরনের দ্রব্যমূল্য, সকল কিছুকে এক তুড়িতে উড়িয়ে দিতে পারে আপনার আমার রাজপথে অবস্থান। আসুন আমরা অবস্থান করি, এবং এই বাংলাদেশের যে ফ্যাসিজম, যে ভোটচোর, যে সিন্ডিকেট আমাদের উপর মাথাচাড়া দিয়ে বসে আছে, সেই সকল কিছুকে উপড়ে ফেলে দেয়। এই নৌকা মার্কার প্রার্থীরা যেই জিতুক, আসলে সে নিজে অলরেডি বলেছেন প্রধানমন্ত্রী, কলা গাছ দাঁড়া করায়, দামি দাঁড় করায়, যাকেই দাঁড় করায় না কেন, বাংলাদেশের মানুষ যেন ভোট দেয়। ভোটের পরিস্থিতি বাংলাদেশে কি সেটা আমরা 14-তে 18-তে ইতিমধ্যেই দেখেছি। ফলে নির্বাচনের নাম করে বাংলাদেশের মানুষের সামনে আরেকটা তাচ্ছিল্যতা, আরেকটা অপমান, আরেকটা প্রহসন সামনে হাজির হতে যাচ্ছে। ফলে এখনো সময় আছে, যারা যেভাবে সম্ভব আপনারা যতভাবে এই আওয়ামী লীগ সরকারকে সমর্থন যুগিয়ে যাচ্ছেন, তারা প্রত্যেকে আপনাদের অবস্থান পরিবর্তন করুন, বাংলাদেশের মানুষের দিকে অবস্থান নিশ্চিত করুন। আপনারা ইতিমধ্যে হয়তো বা শুনেছেন আমাদের প্রধানমন্ত্রী, সে ইতিমধ্যেই বলেছেন যে সামনে বহু ধরনের স্যাংশন, দুর্ভিক্ষ, বহু কিছু আসতে যাচ্ছে, তার জন্য আওয়ামী লীগ সরকার প্রস্তুত। অর্থাৎ তার যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্য দিয়েই তিনি স্পষ্ট করেছেন যে বাজারের সিন্ডিকেট এবং বাজার দর, কিংবা বাংলাদেশের যত ধরনের স্যাংশন পরিস্থিতি, তার ভবিষ্যৎ কী হতে যাচ্ছে। এই সকল স্যাংশনের মধ্য দিয়ে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে, এই সকল সিন্ডিকেটের মধ্য দিয়ে আসলে একমাত্র যে অমঙ্গল বা একমাত্র যে মন্দ ঘটনা, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের জীবনযাপন। ফলে নিশ্চিতভাবেই বলা যাচ্ছে যে এই সকল সিন্ডিকেট ব্যবসায়ীদের হাতে বাংলাদেশ যেভাবে পরিচালনা হচ্ছে, তা ইতিমধ্যেই একটা সিন্ডিকেটে পরিণত হয়েছে, এবং সামনের বাংলাদেশের জন্য তা আরও ভয়াবহ রূপ নিতে যাচ্ছে। ফলে সেই দিক থেকে এই সিন্ডিকেটের বাণিজ্য, এই সিন্ডিকেটের সময় থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, সেই পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে এই বর্তমান সরকারের পদত্যাগের মধ্য দিয়ে একটা নির্দলীয় সরকার নিশ্চিত করা, এবং সেই সরকারের অধীনে বাংলাদেশের মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা। একটা ন্যূনতম গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ছাড়া একটা রাষ্ট্র যে মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়, একটা রাষ্ট্র যে সিন্ডিকেটের রাষ্ট্রে পরিণত হয়, তার বর্তমান সবচাইতে উজ্জ্বল উদাহরণ এই পুরো পৃথিবীতে বাংলাদেশ, এবং সেই উদাহরণ তৈরি করেছে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার। ধন্যবাদ সকলকে।